আমি সাহেব শোনো আসার সময় বাজার থেকে আবে না ওর কথাই তোমাকে সব সময় বলতাম আমার ছেলেবেলার বন্ধু সাহেব সাহেব তোর ভাবি আপনার কথা ওর মুখে অনেক শুনেছি শুনতেই হবে আমরা ছিলাম মানিকজন আমাদের বন্ধুত্ব দেখে গায়ের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকত খাওয়া স্কুলে যাওয়া খেলা থেকে শুরু করে ঘুমানো ছিল একসঙ্গে একই চৌকিতে এত কথা তোকে বলতে হবে না তোর কথা আমার কাছে শুনে শুনে আমিনার মুখস্থ হয়ে গেছে আমিনা যাও বন্ধুর জন্য ভালো করে চা নাস্তা নিয়ে এসো শুধু চা নাস্তা কি রে আমি আজ তোর বাড়িতে থাকবো সারা রাত গল্প গুজব করবো তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর তুই তো আমার সৌভাগ্য রে আয় ভেতরে আয় না না এখানে খোলা জায়গাই ভালো তাহলে এক মিনিট থ্যাংক ইউ ভাবিকে নিয়ে এলেই পারতি চার্টার্ড ব্যাংকের হেড অফিসে একটা লোন স্যাংশনের কাজে হঠাৎ করে চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম বলে বউকে আনিনি কাল সারাদিন সেই কাজ করেছি আর আজ সারাদিন দেখেছি শুধু তোর জন্য কেমন আছিস বন্ধু আর কেমন আছি জীবনের পথ কোন রকমে পার হয়ে যাচ্ছি একটা কথা বলবো রাখবি চল তুই আমার সাথে চল বন্ধু আমার বিরাট শিপিং ব্যবসা আমার সাথে আমার ব্যবসায় তুই পার্টনার হয়ে থাকবি পার্টনার থাকার মতো মূলধন আমার নেই বন্ধু বন্ধুত্বের চেয়ে বড় মূলধন পৃথিবীতে আর কিছু নেই সেই মূলধনে তুই আজীবন আমার পার্টনার হয়ে থাকবি আমি তোকে সাহায্য করব থ্যাংক ইউ আই ডোন্ট নিড এনি হেল্প ওয়াই অ্যাম আই নট ইউর ফ্রেন্ড সার্টেনলি ইয়েস ইউ আর মাই বোজম ফ্রেন্ড কিন্তু বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলে বন্ধুত্ব চিরস্থায়ী থাকে ধরলে বন্ধুত্বে ফাটল ধরে যায় বন্ধু তোর সাথে কথায় আমি কোনোদিন পারিনি আজও পারবো না ঠিক আছে সাহায্য না নিস উপহার তো নিবি না উপহার নিতে আমার আপত্তি নেই এই হীরের আংটিটা আমি তোর জন্য নিয়ে এসেছি দে হাতটা দে দে কাম অন আমি না দেখো সাহেব আমাকে এই হীরের আংটিটা দিয়ে হীরের আংটি বাহ খুব সুন্দর তো কিন্তু এত দামি আংটি আমাদের বন্ধুত্ব হীরার চেয়ে অনেক দামি ভাই তা তোর ছেলে মেয়েদের যে কি আমার শুধু এই দুটো ছেলে সাগর আর সুমন তা তোর ছেলে মেয়ের খবর কি বল মাত্র বিয়ে করেছি এখনো ছেলে মেয়ে হয়নি তবে তোর ছেলেদের দেখে আমার ছেলের সাথ পূর্ণ হয়ে গেছে আমি মেয়ে দিয়ে ছেলে নেব আর হাসান ছেলে দিয়ে মেয়ে নেবে কিরে তোর একটা ছেলে আমাকে দিবি না গাছে কাঁঠাল গোফের তেল আরে আগে তোর মেয়ে হোক তারপর দেখা যাবে ইনশাল্লাহ হবে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো অপূর্ণতা থাকবে না কিরে ছেলে দিবি না তাহলে কথা দে বন্ধু আমাদের বন্ধুত্বের স্মৃতি আমি আজীবন ধরে রাখতে চাই কিন্তু আপনার যদি মেয়ে না হয় বন্ধু কথা দিলেই মেয়ে হবে দে ঠিক আছে এখন বসে তুই চা খা আমি বাজারে গেলাম দেখি তোর প্রিয় মালামাল পাই কি না অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম ভাবি আমরা দুই বন্ধু স্কুল জীবন থেকে কলেজ পর্যন্ত একসাথে এক চৌকিতে ঘুমিয়েছি আর কিন্তু আমার বন্ধুকে আপনি পাবেন না আমরা দুজন আজ একসাথে এক চৌকিতে ঘুমো ভাবি আপনার মরা মাছের চচ্চড়িটা চমৎকার ছিল আসি ভাবি আবার আসবেন হ্যাঁ বন্ধু আমি আমার সমস্ত টাকা এবং আমার সমস্ত সম্পত্তি ব্যাংকে মর্গেজ রেখে চার্টার ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়ে নতুন একটা জাহাজ কিনেছি দয়া করিস
যেন সফল হতে পারি। সবকিছুর মালিক আল্লাহ, তার উপর ভরসা রাখিস, তুই সফল অবশ্যই হবি। তো হ্যাঁ, তোর ঠিকানাটা তো আগেরটাই আছে। হ্যাঁ, তবে সামনের মাসে অন্য ঠিকানায় চলে যাবে। তাহলে সে ঠিকানাটা দে। এখনো সেটা ঠিক হয়নি, ঠিকানা বদল হলে আমি তোকে চিঠি লিখে জানাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বন্ধু, ভালো থাকিস। সকালে ঘুম ভাঙত পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনে, আর এখন ঘুম ভাঙে সাগর আর সুমনের ঘর থেকে ইংলিশ মিউজিক শুনে। দারুণ লাগছে তোমাকে, আমার লক্ষ্মী সোনা। থাক, আর ঢং করতে হবে না। পরশু তোমাকে জড়োয়া নেকলেসের কথা বলেছিলাম। আরে সাথে সাথেই অর্ডার দিয়েছি। ওকে,
আর আমার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করতে বলেছিলাম এবি করেছি করেছি এবং তোমার কথা মতো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা দিয়েছি কিন্তু সাভারের জমিটা সেটাও তোমার নামে করেছি ওয়াও কিন্তু এটা এখন ডিস্টার্ব শোনো বাবা যেন জানতে না পারে তোমার কথা মতো বাবাকে মিথ্যে বলেছি জানবি কি করে অফিসের সমস্ত চাবিকাঠি তো তোমারই হাতে আর বাড়ির চাবি হলো আমার হাতে শোনো তোমার এখন অফিসে যাবার সময় বাবা মনে হয় রেডি হয়ে গেছেন যাও তুমি রেডি হয়ে নাও যাও না যাও সুমন বৌমা ওরা এখনো আসেনি আইসি না মানে আহে নাই ওই যে আহে পড়তেছে স্যার বৌমা আব্বা যান এসে গেছেন আর তোরা কেউ আমাকে জানাস নি কেন ছি 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 সরি আব্বা যান আমি একদম ভুলেই গিয়েছিলাম এই কি হলো বসো যেভাবে মিউজিক বাজাও তাতে মনে কিছু থাকার কথা নয় তা সাগর কি নাস্তা করে কলেজে গেছে জি সাগর নাস্তা করেই কলেজে গেছে হ্যাঁ রে সুমন সাগর ঠিক মতো লেখাপড়া করছে তো হ্যাঁ বাবা তুমি ওর জন্য ভেবো না ও খুব ভালো ছেলে কি বললি আমি একে মেয়েকে পড়াতে পারবো না না দোষ পারবি না এ মেয়ে নয় গরম পরোটা দারুণ সুন্দরী কিন্তু ভীষণ অহংকার যারাই আমরা তার সাথে বন্ধুত্ব করতে গিয়েছি তাকেই পাত্তা দেয়নি নতুন ঘুরতে হয়েছে ওই মেয়েটার কথা বলছিস তো ওরে বাবা ওর কাছে যাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা বড় ডেঞ্জারাস দেখ রাখো সব ফালতু কথা ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল মেয়েটা কোথায় মেয়েটা হ্যাঁ ওই যে আসছে হ্যাঁ অরুণ কোন মেয়েটা আরে ওই যে উন্না মাথায় ও তো দেখছে একটা সুইট টুনটুনি পাখি তোরা যেভাবে বলছিলি ভেবেছিলাম বাঘিনী সিং কেউ হবে ওকে তো আমি এক্ষুনি পটিয়ে ফেলবো হ্যাঁ এক্সকিউজ মি বিউটিফুল নেম দারুণ নাম জানেন রুবি একটা দামি পাথরের নাম আমি জানি কিন্তু আমার নামটা তো জানেন না আমার নাম সাগর আর সাগরের বুকেই রুবির জন্ম জি না রুবি সাগরে জন্মায় না ও আই এম এক্সট্রিমলি সরি ভুল বলে ফেলেছি ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুল করে কি বলেন মিস রুবি ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয় না ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরে ও শিট আবারও ভুল করে ফেলেছি মানে আপনাকে দেখার পর থেকে আমি খালি ভুলই করে যাচ্ছি মনে হচ্ছে আপনি যেন আমার ভুলের সংশোধনী খুব মিষ্টি কথা বলতে পারেন আপনি থ্যাঙ্কস তবে মিষ্টি কথা সবসময় চিরা ভেজে হ্যাঁ এই যা আবারও ভুল করে আমি আপনার হাত ধরে ফেলেছি আর যে কি হচ্ছে বারবারই আমার ভুল হচ্ছে এই ম্যাডাম চলুন না ক্যান্টিনে বসে দু কাপ খেয়ে আমরা ভুলে সংশোধন করে ফেলি দুঃখিত আমি চা খাই না নো প্রবলেম নো প্রবলেম চা না খান চা খাবে আই মিন সিঙ্গারা খোক ডিম পুরি তাই না ডার্লিং ও মাই গড আজ আমার কি হচ্ছে বারবার শুধু ভুলই করছি আসলে বিশ্বাস করুন আমি কোনোদিন এই ধরনের ভুল করিনি আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন গন্ডগোল শুরু হয়েছে যে শব্দগুলো আপনাকে বলা উচিত তার বদলে অন্য শব্দ বেরিয়ে আসছে আই এম ভেরি 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 সরি হাত ছাড়ুন বলছি হাত ধরতে আপনি রাগ করলেন অথচ আমারই হাত ধরার জন্য কত মেঘ ঘুরে মরছে আর আমার হাত যদি কেউ ধরে
তবে সেই ব্যক্তির গালে হাতটা গিয়ে সপাতে থাপ্পড় মারে। আপনাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছে, তাই হাত তুললাম না। তবে ভবিষ্যতে যে তুলব না এমন কোনো নিশ্চয়তা নেই। কিরে বলেছিলাম না পাত্তাই পাবি না, দিল তো তোকে গোল খাইয়ে। এই শালারা, এই তোরা শুনেছিস, শুনেছিস আমার সাথে কি কথা হয়েছে? তাহলে আন্দাজে ঢিল মারছিস কেন? হ্যাঁ না, আরে সে এক ফাটাফাটি কথা। রুবি বলল, এত লোকের সামনে আপনি কেন ওইভাবে কথা বলছেন? দয়া করে কাল আসুন না, একটু নিরিবিলিতে বসে কথা বলবো। সাথে নিরিবিলিতে কথা বলবে? হাই সুইটি। ও আই এম সরি, সুইটি না সুইটি না, আই মিন মিস রুবি। এমন করে তাকাও কেন? দৃষ্টিটা একটু সফট করো, একটু নরম করো, একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাও। না না, কেউ নেই, একদম নিরিবিলি, প্রেমের কথা বলার অপূর্ব পরিবেশ। মিস্টার সাগর। হ্যাঁ বলো। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখানে পড়ছি। আমিও তো পড়তে চাই, মানে ভালোবাসার লেখাপড়া করতে চাই, মানে তোমার ভালোবাসার বুকে আমি লাভ দিয়ে পড়তে চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ মিস রুবি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, লাভ ইউ। এই রুবি, ওয়াও, ইউ নো ব্ল্যাক ড্রেস আপনাকে দারুণ মানিয়েছে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আছে, এই জন্যই তো জামা কাপড় পরে ঘুরি। চুপ করুন। ইয়ে মানে ভালোবাসা পড়লে নাকি মানুষের লজ্জা শরম সব চলে যায়। বাহ, ভালোবাসা সম্পর্কে আপনার দেখছি খুব ভালো ধারণা। তাই এ পর্যন্ত কতটা ভালোবাসা করেছেন? একটাও না, এই প্রথম করতে যাচ্ছি। কিন্তু জানেন, হালে পানি পাচ্ছি না। ভালোবাসা তো করা যায় না মিস্টার সাগর, ভালোবাসা হয়ে যায়। এক্স্যাক্টলি, আমারও ভালোবাসা হয়ে গেছে। আপনার কি ভালোবাসা হয়নি? গায়ে পড়ে যারা ভালোবাসার কথা বলে তাদের জন্য ভালোবাসা না, আমার ঘৃণা হয়। শুনুন, আপনার ঘৃণাকে আমি ভালোবাসি। ডিসগাস্টিং। বুঝতে তখন আমি তোমার সবচেয়ে
ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন বাঘিনী সিংহীকে বশ করা যায় কিন্তু ওই মেয়েকে বশ করা যাবে না এখন তো গালে অপমানের জুতা মেরেছে কাল যদি প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল কলেজের সবার সামনে তোকে জুতা মারবে এই অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো মেয়েদের বুকের ওড়না কেড়ে নিয়ে তাদের সম্মানহানি করে তার এই কলেজে থাকার কোনো অধিকার নেই তোমার মতো ছেলেকে এই কলেজে রাখলে তোমার দেখা দেখি অন্যান্য ছেলেরা নষ্ট হয়ে যাবে তাই তোমাকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি ইউ আর আউট ফ্রম দিস কলেজ আসসালামু আলাইকুম স্যার একজন এই যাবে না যন্ত্রণা সব শেষ হয়ে যাবে না না তাতে আমার আবার অনেক প্রতিশোধ হবে না আমি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেব আরো ভয়ঙ্কর প্রতিশোধ হ্যালো হ্যালো রাহুল স্পিকিং সাগর এখন বাসায় পরে কথা হবে রাখি হ্যাঁ না ডার্লিং কি করবো বলো যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি তখনই তো তোমাকে আমি না করেছিলাম আমি সুমনকে বিয়ে করব না তুমি তো বললে হ্যাঁ তোমার দোষ নেই আমি স্বীকার করছি আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমিও চেষ্টায় আছি সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে আস্তে আস্তে সুমনকে পটিয়ে সব আমার করে নেব তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে
তুমি কোনো চিন্তা করো না ডার্লিং ভাই বাবা এই কি রে চেকটা একটা সই করে দাও কিসের চেক ই বাবা ইনস্যুরেন্সের পেমেন্টের চেক এই কথা বলতে তোর এতবার ঢোক গিলতে হচ্ছে তুই যে কি করে ব্যবসা চালাবে আমি বুঝতে পারছি না মিথ্যে বলতে আমার হাত পাকাপ ছিল এই টাকারই সাভারের জমিটার পেমেন্ট আর জোড়া নেকলেসটার ডেলিভারি নিতে হবে আবার দাঁড়িয়ে কি ভাবছিস না কিছু না বাবা এই যাচ্ছি স্যার ওই দীপা অটোমোবাইল ওয়ার্কশপ থেকে একজন মিস্ত্রি এসেছে পাঠিয়ে দেব পাঠিয়ে দাও আসতে পারি স্যার হ্যাঁ আসুন আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে আপনি গাড়িগুলো সব চেক করে আমাকে খরচের একটা বাজেট আমি শাহেদ আপনি মানে হাসান না আমি হাসান আমি হাসান আপনার মানে তোর কাপড় ময়লা হয়ে যাবে কাপড় ময়লা হোক মন তো ময়লা হবে না বস এই দেখো এই কি করছিস লোকে দেখলে কি বলবে লোকে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে কিন্তু তুই এইভাবে এই অবস্থায় ও মাই গড আমি ভাবতেই পারছি না এই জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা অনেক সময় ভাবা যায় না সব আল্লাহর ইচ্ছা তিনি দিনকে রাত রাতকে দিন করতে পারেন হ্যাঁ তিনি এক মুহূর্তে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে পথের ভিকিরি করে ফেলতে পারেন কিন্তু তোরই কি অবস্থা বন্ধু তোর মনে নেই তোকে বলেছিলাম না আমার যাবতীয় সহায় সম্পত্তি সবকিছু মর্গেজ দেখে আমি চার্টার্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে হ্যাঁ বলেছিলে আমার সব মনে আছে জাহাজটা আমি ঠিকই কিনেছিলাম আসার পথে জাহাজটা ডুবে যায় আর সেই সাথে আমারও সবকিছু ডুবে যায় আমি এক মুহূর্তে পথের ফকির হয়ে যাই দেনার দায়ে আমার জেল হয়ে যায় জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসব কিন্তু কিন্তু কি আমার বউয়ের হার্ট অ্যাটাক হয় মারা যাওয়ার আগে আমার মেয়েকে জন্ম দিয়ে যায় তোর মেয়ে হয়েছে কোথায় মেয়ে আছে অতি কষ্টে আমি ওকে মানুষ করছি তুই আমার কাছে এলি না কেন এসেছিলাম কিন্তু তোর সেই ঠিকানে তোকে পেলাম না হ্যাঁ ঠিকানা বদল করে চলে গিয়েছিলাম রামপুরায় সেখান থেকে ধানমন্ডি বনানি আজ গুলশানে নিজের বাড়িতে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আমি শুনেছি কিন্তু তার মালিক যে তুই এটা ভাবতে পারিনি হ্যাঁ আমিও মাঝে মাঝে ভাবতে পারি না সে হাসুর থেকে টাকার সাথে সাথে কখন হাসান চৌধুরী সাহেব হয়ে গেছি আসলে টাকার সাথে সাথে সবকিছু বদলে যায় তুইও অনেক বদলে গিয়েছিস বাইরে বদলেছি কিন্তু মন এখনো সেই মনই আছে একটু বদলাইনি এখন তুই আমার সাথে পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি সরি আই ডোন্ট নিড ইউর হেল্প বাট হোয়াই অ্যাম আই নট ইউর ফ্রেন্ড ইয়েস সার্টেনলি উই আর বোজম ফ্রেন্ড বাট বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে নইলে ফাটল ধরে যায় আজ আমি তোর সাথে কথায় পারবো না এখন চল কোথায় তোর বাড়িতে তোর মেয়েকে আমি দেখব ওকে না দেখা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না তোকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা এই সেই আমার বন্ধু তোর হাসান চাচা বেঁচে থাক যা মা আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে আয় না মা না এখন নাস্তা না আমি তোকে আমার ছেলেদের না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না সে কি আমার এখানে কিছু না খেয়ে আরে ওসব তো মেহমানের জন্য
আমি তো মেহমান না কিন্তু কোনো কিছু নেই এখন চল তো যা বাবা তোমার প্রাণ প্রিয় বন্ধু তোমাকে নিয়ে যেতে চাইছে তার মনে দুঃখ দিও না এই তো মা মায়ের মতো কথা এখন চলি মা চল আসি মা বৌমা বৌমা তাড়াতাড়ি এসো জি বাবা বৌমা দেখো কাকে নিয়ে এসেছি আমার ছেলেবেলার বন্ধু সাহেদ আপনার বন্ধু বিশ্বাসই হয় না মনে হয় একটা গরিব মানুষ হ্যাঁ এখন গরিব কিন্তু একদিন সে গরিব ছিল না ছিল কোটিপতি বিরাট ব্যবসায়ী এই যে আমার বিশাল সম্পত্তি দেখতে পাচ্ছ এ সবই তার দয়ার দান এসব কি জাতা বলছিস আরে জাতা না জাতা না ভাই আমার ঘরে আয় আমি সব তোকে খুলে বলছি ভাই বৌমা ভোলাকে এক্ষুনি বাজারে পাঠাও যে করে হোক বাজার থেকে মলা মাছ আনতে বলো আমার বন্ধু মলা মাছ খুব পছন্দ করে আজ ওকে মলা মাছ দিয়ে ভাত খাও ভাই এমন একটা নোংরা মানুষকে আব্বাজান বন্ধু বানিয়ে রুমে নিয়ে ঢুকলো ছি 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 আমি না বেঁচে নেই সারা জীবন দুঃখ আর দারিদ্রতার সাথে সংগ্রাম করতে করতে কখন যে বুকটা ঘুনে ধরে গিয়েছিল টেরই পাইনি যখন ওর শেষ সময় তখন 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 ওর চিকিৎসা করার মতো আমার কাছে ছিল না চারিদিকে টাকার জন্য হন হয়ে ঘুরেছি চিকিৎসা করাতে পারিনি আর যখন তোর দয়া আমি টাকা পেলাম তখন ওর শেষ সময় আমার দয়ার টাকা হ্যাঁ বন্ধু মনে আছে তো তুই আমার বাড়িতে এসে আমাকে একটা হীরের আংটি দিয়েছিলি তোর কাছে মনে মনে ক্ষমা চেয়ে চোখ কান বুঝে আমেনার চিকিৎসার জন্য আমি সে হীরের আংটিতে বিক্রি করে দেই ওই টাকা নিয়ে যখন হাসপাতালে পৌঁছে তখন আমেনা আমাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে আমি বউকে বাঁচাতে পারিনি কিন্তু আমার সন্তানেরা বেঁচে গেছে যে টাকা আমি আমার বউয়ের চিকিৎসায় লাগাতে পারিনি সে টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করি সেই ছোট ব্যবসার থেকে আজ আজ আমি এই শহরে একজন নাম করা ধনী ব্যবসায়ী সব সব তোর দয়া না 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 আমার দয়া নয় সব আল্লাহর ইচ্ছায় তোকে আমি কসম দিলাম এই কথা তুই আর কখনো কাউকে বলবি না আচ্ছা আচ্ছা সে না হয় বলবো না কিন্তু তোর সাথে আমার অনেক কথা আছে না না এখন না আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর বলবো তোর প্রিয় মলামার মলামার তোকে একটা কথা বলি বল একদিন তুই আমার বাড়িতে এসে আমার হাতে আংটি পরিয়ে আমার কাছ থেকে কথা নিয়েছিলি যে তোর মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দিবি মনে আছে তো মনে আছে কিন্তু আমার অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে সেই কথা আমি ভুলে গেছি বন্ধু কিন্তু আমি ভুলিনি বন্ধু এখন সে কথা রাখার সময় এসে গেছে কিন্তু তোর আর আমার এখন আকাশ পাতালের ব্যবধান তখনও তোর সাথে আমার আকাশ পাতালের ব্যবধান ছিল কিন্তু আমি অমত করিনি কথা দিয়েছিলাম আর তোকেও কথা দিতে হবে কথা দে তোর লক্ষ্মী মেয়েটিকে আমার বাড়িতে বউ করে আনতে দিবি গরিব বাবার মেয়ে এত বড় বাড়িতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে কিনা তাই ভাবছি আরে পারবে পারবে ওকে দেখেই মনে হয়েছে ও একটা লক্ষ্মী মেয়ে ও এ বাড়িতে এলে আমি একটা ফুলের মতো বউ পাবো তাহলে কথা দে বন্ধু কথা দিলাম তোমার যে কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করে দেবো কেন আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে কথাটার অর্থ বুঝতাম না যাকে আমি চিনি না জানি না দেখিনি ওকে তো দেখলো আমি দেখেছি আর আমার দেখে মনে হয়েছে
ও একটা সৌরভ ছড়ানো ফুল। আর এমন একটা বউ আমার সংসারে এলে সংসার সুখের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে। বাবা সাগর, এই বিয়েতে তুই রাজি আছিস কিনা আমি শুধু হা অথবা না শুনতে চাই। আর হা অথবা না বলার আগে আমার একটা কথা শুনে রাখ, আমার বন্ধুকে দেওয়া কথা যদি আমি না রাখতে পারি তাহলে আমি তোদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে যাব। বাবা বেশ, তোমার এই কথার পর আমার আর কিছুই বলার নেই। তোমার বন্ধুর কথা শুনে মনে হচ্ছে উনি মানুষ না, ফেরেশতা। মানুষ এত মহৎ হতে পারে আমার জানা ছিল না। তোর বাকি জীবনটা ওই মহৎ মানুষটার বাড়িতেই তোকে কাটাতে হবে মা। তোমার কথাটা তো বুঝলাম না বাবা। তোর জন্মের আগেই ওর ছেলের সাথে তোর বিয়ে দেবো বলে আমি হাসানের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলাম। আজ সেই কথা রাখার কথা হাসান আমার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু বাবা, তোমার বন্ধুর এত বড় সংসারে গিয়ে আমি কি তোমার আর তার মান সম্মান রক্ষা করতে পারবো? পারবি, পারবি মা। হ্যাঁ তুই পারবি, আমার বিশ্বাস তুই ওই সংসারে গেলে সংসারটাকে সোনার সংসারের মতো সাজাতে পারবি। এবার তোর কি মত বল? বাবা, আজকালকার মেয়েরা তার বরকে নিজে দেখে তারপর মতামত দেয়। তুমি যখন ওকে দেখেছো, পছন্দ করেছো, তখন তোমার পছন্দ আমার পছন্দ। আমি দেখেছি, পছন্দ করেছি, কিন্তু আমি তো ছেলেকে দেখিনি। তাহলে ওকে তো গিয়ে দেখতে হবে। সাগর ভাবি শোনো, আমি এই বিয়ে করবো না। তোমরা দুজনে মিলে বাবাকে বোঝাও, প্লিজ ভাবি। বাবা আমাদের কারো মতামত না নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল? শোনো, এই সিদ্ধান্তে সাগরের ক্ষতি হলেও আমাদের লাভ হবে। কিরকম? ওই মেয়েটি গরিব, ও এই বাড়িতে এলে তোমার আমার কথার বাইরে কোনো কিছুই করতে সাহস পাবে না। আর বড়লোকের মেয়ে এ বাড়িতে এলে সাগরকে সব কিছুর সমান অধিকারের কথা বলে সাগরের মাথা খারাপ করে দেবে। তার চেয়ে আসুক ওই বস্তির নোংরা মেয়েটা, ওকে উঠতে বসতে হুকুম চালাতে পারবো। আমাদের কথার বাইরে কোনো কথা বলার সুযোগই দেব না। ডার্লিং, যত তাড়াতাড়ি পারো বাবাকে বলে বিয়ের ডেটটা করিয়ে ফেলো। সুমন, বিয়ের দিন তারিখ আমি আজই আমার বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক করে আসব। আয় আয় বন্ধু আয়। সালামালাইকুম। ওয়ালাইকুম। আমি কেন এসেছি জানিস? আজ আমার বাড়িতে তোকে নিয়ে যাব। কি খাওয়াবো বলতো? কি খাবি? মলা মাছের চচ্চড়ি। এ সাগর কোথায়? হ্যাঁ সুমন, সাগরকে ডাকতো। জি আচ্ছা, পাঠাচ্ছি। শোন, সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিনটা ঠিক করে ফেলি, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, তাই কর। কিন্তু একটা কথা, বেশি লোককে দাওয়াত দিলে কিন্তু আমি সামলাতে পারবো না। তুই বল কতজন নিয়ে যাব? এই 20-30 জন। বেশ, তাই নিয়ে যাব। সাগর, তোর সাহেদ আঙ্কেল সালাম কর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পা ধরে সালাম কর। না 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 না, পা ধরে সালাম করতে হবে না। মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এবার আমি যাই, আমার একটা কাজ আছে। হ্যাঁ এসো বাবা, কাজ ফেলে রাখা ঠিক নয়, যাও। বাবা বাবা, দেখতে একেবারে প্রিন্সের মতো, রুবির কাছে আমার মুখ থাকবে। হে আল্লাহ, হে পরবর্তীকাল, আমার বাবা বড় মুখ করে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে, তুমি আমার প্রতি রহম করো, যেন আমি ওই সংসারে গিয়ে বাবার মুখ উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি। আমি কি বললে বাবা? ওই বস্তি থেকে আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, তোর কজন বন্ধু বান্ধব যাবে বল।
ইম্পসিবল বাবা, আমার বন্ধুদেরকে ওই বস্তিতে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। সাগর তুই ভুলে যাচ্ছিস, ওরকম একটা বস্তিতেই তোর মা তোকে জন্ম দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তোর বাবার ছিল না। বাবা, আমি তো তোমার কোনো কথার প্রতিবাদ করিনি, শুধু বলেছি আমার কাউকে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। আব্বাজান, আপনি ওর কথায় মন খারাপ না করে বিয়ের আয়োজন করুন। আমি ঘরে যাচ্ছিস, তোকে আমি কিছুই দিতে পারলাম না। নে,
এই কোরআন শরীফটা রাখ। কোরআন শরীফ হলো দুনিয়ার সবচেয়ে পবিত্র। পাক পবিত্র কোরআন শরীফের মতো পবিত্র হয়ে থাকার জন্য এটা আমি তোর সঙ্গে দিয়ে দিলাম। এর মর্যাদা তুই রক্ষা করিস। আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক, আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এ ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে তুমি আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইব না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাব না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি। الصلاة خير من
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقرؤون الكتاب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل إليك وما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم ছোট ভাবে সকালে আমার ডাইকা নামাজ কোন ঘরে পড়ে জানতে চায় আমি ঘরটা দেখাই দেই তারপর নিউজও কইরা নামাজের ঘরে গিয়া নামাজ পড়িরা এখন কোরআন তেলাওয়াত করতেছি প্রতিদিন সকালবেলা সুমনা সাগরের ঘরে ডিস্কো মিউজিক শুনে ঘুম ভাঙে আর আজ কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো বড় বৌমা শোনো শেখো বাবা সুখে থাকো মা সুখে থাকো আপনারা সবাই এখানে তোমার কণ্ঠে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না ছোট বৌমা অপূর্ব অপূর্ব আপনি আমাকে দোয়া করবেন আমি যেন এবারে সবার মন জয় করতে পারি বাবা ভোলা ভাই আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দাও ও মা রান্নাঘরে তুমি কি করবে রান্নার জন্য বাবুর্চি আছে বাড়িতে পুত্রবধূ থাকতে বাবুর্চির রান্না শ্বশুর স্বামী ভাসুর খাবে এটা ঠিক না ভাবি আজ থেকে আমি রান্না করব বাবা আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন আমি নাস্তা রেডি করছি চলো ভোলা ভাই আয় আয় তুমি যত কিছুই করো আমাকে কোনোদিনও স্বামী হিসেবে পাবে না আব্বা যেন ওর কাছ থেকে শেখার কথা যখন বলেছে তাহলে সে এখানে থাকলে আর অনেক কিছু আমাকে শেখাতে আসবে তাই খুব তাড়াতাড়ি আব্বা যেনের চোখে ওকে খারাপ করে দিতে হবে ঘরের বউর হাতে রান্না কি বলো বাবা বউ হ্যাঁ বাবা ভালোই হয়েছে তবে লবণটা একটু বেশি কি বলো তুমি ও হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ কই আমার কাছে তো লাগছে না সাগর তুই কি বলিস আমি আর কি বলবো বৌমা তুমি খেতে বসছো না আপনারা খান আমি পরে খাবো না না তা কি করে হয় আমরা সবাই খাবো আর তুমি কি রে বউকে খেতে বলবি না ইয়ে মানে ইয়ে অত মানেটা নাকি সোজা বল বসো বসো পানি খা আরে খাও পানি আমার এখানে ঘটনা কি শুনলাম তুই নাকি বিয়ে করেছিস আর আমরা জানলামই না তুই ডেঞ্জারাস টেরাস ফাউল করেছিস তাই তোকে লাল কার্ড দেখাতে এলাম আরে শোন 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 আমার কথাটা আগে শোন নো কথা আগে তোর বউ দেখা আমার বউকে দেখলে
তোরা ভিমরি খেয়ে পড়বি। কেন, অপূর্ব সুন্দরী নাকি? বিউটি কুইন? আরে না, ওসব কিছু না, আমার বউ হচ্ছে অ্যাটম বোম। বউর বউ আছে আর বোমেরও বউ আছে, তার মানে বউ বোম। আসলে আমার বিয়ে আর বউ, সে এক বিরাট ঘটনা। চল গাড়িতে তোদের সব বলছি। এটা তুমি কোথায় পেলে? ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম টেবিলের নিচে পড়েছিল, লেখা দেখে বুঝলাম আপনার ফাইল, তাই নিয়ে এলাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ছোট বৌমা। বড় বৌমা, তোমাকে ফাইলটা দিয়ে বলেছিলাম আলমারিতে তুলে রাখতে, আর তুমি এটা ড্রয়িং রুমের টেবিলের নিচে ফেলে রাখলে। ছি 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 ছি, তোমার কোনো দায়িত্ব জ্ঞান এখন পর্যন্ত হলো না? চাবির গোছা আঁচলে বেঁধে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে বাড়ি করতে হওয়া যায় না, তাকে দায়িত্ববোধ শিখতে হয়। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর এই সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউয়ের সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না বাবা, মানে আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাড় ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা তোমার খারাপ হয়েছে তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো। কোনটাই মাইলাম রে? এই ভাইজান, বেটাই মাইলাম, কিন্তু কি করবো, ভাই নাই, সারা ফোনে ডাকতেছি। যাব, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। হ্যালো। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসব। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললে কি লিখে দেবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? ইয়ে হ্যালো, না সাহেব বেরিয়ে গেছেন, আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে, আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছ, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি ভাবি, সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি, এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছ। না ভাবি, এসব মিথ্যে, আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়, এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি।
তা তোর শ্বশুর কি করে? আরে বিরাট বড় লোক, 10-12টা বিজনেস, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বিমা, আরো কত কি। এছাড়াও অনেক ফরেন বিজনেসও আছে। আমরা শালা একটা ব্যবসার মালিক পাই না, আর তুই শালা 10-12 ব্যবসার মালিকের মেয়েকে বিয়ে করেছিস। তাই তো তোদেরকে বিয়েতে নিয়ে যাইনি, ওদের কাছে আমাকে গরিব মনে হয়। আর তোরা গেলে মনে হবে ফকির। বল এবার কোথায় যাবি? গাড়ির আবার কি হলো? শালা খারাপ করার সময় ছিল না। তুই কিন্তু হাত ঠেকাচ্ছিস না, আজা জোরে দে। এখানে ভালো মিস্ত্রি কে? আরে বাবা তুমি, আরে ছোট ভাবি আপনার আমাকে সব দম করে হলেলে আমরা তো বেকার হয়ে যাবো। আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। তুমি বাড়ির বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম, সেখানে বলতে আমার লজ্জা হচ্ছে। আমার বউয়ের বাবা সেই গ্যারেজে মিস্ত্রি। হায় আল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছি ভাবি, বন্ধুদের সামনে লজ্জে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছিল। অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম, আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন, আমেরিকা, সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি, এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো। না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না, হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিষ্টির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। শুনলে তো নিজের কানে, এখন তোমার বাবাকে বলো এসব মিষ্টির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা! আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না, এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মা মা মা, এতে লজ্জা নয়, তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি, ছি, লজ্জি শিরিম। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি, ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম, কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো, বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান, আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন, চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। করেক্ট, চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি, তোর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান,
আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দেওয়া একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম, একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্যদোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্যগুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে তা আমি টলারেট করবো না। ভোলা সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর! জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বাবা বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাথে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি, অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়, তাই বলছি আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়, আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা, তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছো। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। সাগর, সাগর, আমি আজ বিকেলের ফ্লাইটে দুদিনের জন্য চিটাগং যাচ্ছি। ও, আর আমি চাই এই দুদিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠবে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ, যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর! এখনো সময় আছে, ওকে বোঝাও, মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখাও, নইলে বাড়ি তোর জায়গা হবে না। আমাকে লিখতে দিতে শোনা, ডোন্ট ট্রাই টু টিচ মি। তোমার জন্য, তোমার জন্য বাবা আমার গায়ে ঝাঁপ তুলতে চেয়েছে। তোমার জন্য, তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। লিসেন, তুমি যদি ভেবে থাকো এভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে তাহলে তুমি ভুলের স্বর্গে বাস করছো। আমি জীবনেও তোমাকে বউর মর্যাদা দেব না। না, আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা সম্ভব না। মাথা খারাপ করো না আমার লক্ষ্মী সোনা। ডোন্ট টাচ, তুমি আমাকে স্পর্শ করবে না। আজ বাবা চাবি নিয়ে যেতে চেয়েছে, কাল বাড়ি থেকে তাড়িয়ে দেবে। লোটা কম্বল নিয়ে রাস্তায় তোমার সাথে ভিক্ষা করতে হবে। নো, ইম্পসিবল,
আমার এখনো যৌবন আছে। আমি যে কোনো একটা বড়লোকের ছেলে দেখে বিয়ে করে স্বাধীনভাবে থাকতে পারবো। আমি আমি এই বাড়িতে থাকবো না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার মতো দুর্বল স্বামীর ঘর করার চেয়ে ম্যারিড ব্যাচেলার থাকা অনেক ভালো। তোমাকে আমি বলেছিলাম এ বাড়ি তুমি আমার নামে করে দাও, তুমি তাও করনি। করতে তো চাই, কিন্তু বাবা কি মনে করবেন? ঠিক আছে, সেটা না হয় না করতে পারো, কিন্তু আমাকে একটা আলাদা ব্যবসা করে দাও। আলাদা ব্যবসা? কি ব্যবসা করবে তুমি? আমার এক বন্ধু আছে রাহুল, সে তোমাকে নিয়ে যেতে বলেছে। সে বলেছে ব্যবসার পথ দেখিয়ে দেবে, তুমি আমার সাথে চলো। কোথায়? নিন খান। আমি মদ খাই না। কেউ মদ খায় না, এই মদই সবাইকে খায়। শুনুন মিস্টার, আমি হেল্প করব অনলি ফর হেনা, কারণ ছোটকাল থেকে আমি ওকে জানি। ওর মধ্যে বড় হওয়ার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। যদিও আমার ক্ষতি হবে আপনার সাথে ব্যবসা করলে, তবু আমি আপনাকে আমার ব্যবসার পার্টনার করতে চাই। তবে একটা দলিল আমি করে দেব, আর সেই দলিলে আপনার বাবাকে সই করতে হবে। বাবা মনে হয় নতুন ব্যবসার দলিলে সই করবে না। করবে না, কিন্তু করিয়ে নিতে হবে চালাকি করে। পৃথিবীতে বড় হতে হলে কিছু খারাপ পথে হাঁটতে হয়, কিছু চালবাজির আশ্রয় নিতে হয় মিস্টার। কিন্তু নো, কিন্তু ডার্লিং, তুমি আমার জন্য এইটুকু না করলে আমি আর তোমার সংসারে ফিরে যাব না। গুড, আর আপনার সংসারও না গেলে আপনার জীবনটা মরুভূমির মতন হাহাকার করে উঠবে। নিন খান, নিন, খেলেই ব্রেনটা খুলে যাবে। খান, খাও খাও, একদিন খেলে এমন কিছু ক্ষতি নেই। খাও। ভেরি গুড, ভেরি গুড। আমি জীবনে কোনোদিন মদ খাইনি। আরে মদ না, এ হলো অমৃত সুধা। খেলা এক প্যাক পেটে ডালবি, তোর মুখ দিয়ে সব যন্ত্রণা ফট করে বের হয়ে যাবে, মনে হবে তুই স্বর্গে যাচ্ছিস। মদ খেয়ে যখন তুই বাসায় ফিরবি তখন তোর বউ লেজ গুটিয়ে পিছে পিছে ভয় চলতে থাকবে। বউ ভয় পাবে? হ্যাঁ, মাতালকে ভয় পায় না এমন কোনো বউ আজ পর্যন্ত দেখিনি। তাহলে খাবো? খা। কি ভাবছিস তুই? আমার স্বামীর মন কেন আমার দিকে নিতে পারছি না? কি করে পারবি? কোনোদিন চেষ্টা করেছিস স্বামীর মনে ভালোবাসা জাগাতে, কোনোদিন তার মন ভোলাতে, কোনোদিন তাকে নিজের কাছে টেনে আনতে? কেন, সে তো আমার স্বামী, সে তো এমনি আমার কাছে ছুটে আসবে। না, সে তোর উপর অভিমান করেছে, সে রাগ অভিমান তোকে তোর ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আদর্শ হাত দিয়ে ফিরিয়ে আনতে হবে। ভালোবাসা, প্রেম, ¶¶
তোমার রূপ দেখে বশ করে ফেলবে তবে তুমি ভুল করেছো এই জীবনে কোনোদিনও তুমি আমার বউর মর্যাদা পাবে না বিকজ আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ অ্যাজ মাই ওয়াইফ আই ডোন্ট লাইক ইউ আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ ঠিক আছে গুড বাই ডার্লিং আপনি আমাকে একদিন বলেছিলেন প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্যের সীমা আছে এই সীমারেখা পার হওয়া উচিত না হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম সেই ঠিক কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি সীমারেখা কারো পার হওয়া উচিত না কি বলতে চাও তুমি আমি বলতে চাই না আপনি যা বলেছেন তা সবই আমি শুনেছি হোয়াট ডু ইউ মিন আই মিন টু সে ইউ আর ক্রসিং ইউর লিমিট একজন স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন What to do, what not to do. I know better than you. Every idiotic woman thinks that she knows better than everybody. But this is absolutely nonsense. Don't try to teach me. I am not teaching you. I am requesting you. Don't play that drill game. একজন স্ত্রীর ভালোবাসা তার স্বামী ছাড়া আর কারোর জন্য হওয়া উচিত নয় All these illiterate ideas, অশিক্ষিত ধ্যান ধারণা বাংলাদেশে বাস করে বিদেশের কালচার সম্পর্কে কিছুই জানো না বিদেশ কেন কোনো দেশেই এই কালচার নেই যে একজনের বিবাহিতা স্ত্রী স্বামীর অগোচরে লুকিয়ে অন্য লোকের সঙ্গে প্রেম করবে আর বাংলাদেশের কালচার ইজ বেটার দেন এনি কালচার অফ ইউনিভার্স আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর সব দেশের সংস্কৃতির চেয়ে ভালো অ্যান্ড ইন দিস কালচার এ ওয়াইফ অফ মাস্ট বি লয়াল টু হার হাজব্যান্ড আমাদের দেশে স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ত হওয়া উচিত তুমি আমাকে লেকচার দিচ্ছ লেকচার না আপনাকে আমি জীবনের কথা শোনাচ্ছি যে আপনি পড়েননি বিয়ের আগে আপনার কারোর সঙ্গে ভালোবাসা থাকতেই পারে কিন্তু বিয়ের পর স্ত্রীর ভালোবাসা তার স্বামীকে ঘিরে হওয়া উচিত আই এম রিকোয়েস্টিং ইউ নট টু ডু এনি ওয়ার্ক হুইচ ইজ ব্লেম দ্য ফ্যামিলিজ নেম আমি আপনাকে অনুরোধ করছি এ বাড়ির বউ হিসেবে এমন কিছু করবেন না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যায় না 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 অলরেডি পাঁচটা খেয়েছি মাথা ঘুরছে আর খেলে
আমি আর আমার মধ্যে আরে কিছু হবে না না যত খাবি দুনিয়াটা তত রঙিন দেখবি সবকিছু সুগন্ধ লাগবে আমি যাই সরি সরি দোস দরজা খোলো দরজা খোলো কে তুই লেট মি ছোট সাহেব আবার মদ খাইছে জোর সাহেব জোর তা সাহেব লিভ মি লিভ মি No, no, no. Don't touch me. Don't touch me. Sexy girl. To me? Yes, my sweetie. Yes. কি করছ তুমি আমার বউ আমি তোমার স্বামী তোমাকে আদর করছি এসো আমি এখানে এলাম কি করে কে আমাকে বিছানায় নিয়ে এলো আমার রাতের কাপড় কি বদলে দিল কখন উঠেছ তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার নাস্তা দিচ্ছি এই শোনো আমি কি করে এলাম তুমি নিজেই এসেছো হ্যাঁ আমি নিজে এসেছি কখন তুমি কখন এসেছো নিজেই জানো না ওসব ছাইপাস না খেলেই তো পারো ছাইপাস মদ খেলে কারো হুশ থাকে না তোমারও কাল রাতে হুশ ছিল না আজ আপনার খুব খুশি খুশি লাগতেছে আজ খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে সুখে থাকো মা সুখে থাকো বাবা আপনি কখন এসেছেন এই মাত্র তোমার মুখে হাসি দেখে মনটা আমার খুশিতে ভরে উঠেছে আনন্দ লাগছে হাসি যদি তোমার বাবা দেখতেন তাহলে কি যে খুশি হতেন কে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে খুব খুশিতে মেতে আছে আরে বন্ধু তুই অনেক দিন বাদ দি এইমাত্র তোর কথাই হচ্ছিল কেমন আছো বাবা ভালো তুই কেমন আছিস মা খুব সুখে আছি বাবা খুব সুখে জানিস আমার লক্ষ্মী বৌমা আসার পর থেকে প্রতিদিন সকালবেলা ওর কোরআন তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙে সত্যি এমন মেয়ে আর হয় না বৌমা ও আজ এখানেই খাবে বস আমি বসতে আসিনি আমি জানতে এসেছি আমরা দুজনকে এভাবেই থাকবো দয়া করিস যেন এভাবেই থাকতে পারে আমাদের দুজনের বন্ধুত্ব আরে বন্ধুত্বের বেড়া ডিঙিয়ে এখন আমরা আত্মীয়ের বাঁধনে জড়িয়েছি
সেই বাঁধন আমি আরো মজবুত করার কথা বলছি। আর তুই এখনো আছিস ওই বন্ধুত্ব নিয়ে? তুই কি বলতে চাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধু, বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল, এখনো আমরা দাদা নানা হওয়ার কোনো আভাসই পাচ্ছি না। ও এই কথা, আল্লাহ আল্লাহ কর, খুব শীঘ্রই একটা সুসংবাদ পাবি। সাগরকে দেখলাম না, ও কোথায়? কোথায় আর, বন্ধুদের নিয়ে আড্ডা মারছে, ভাবছে এবার সাগরকে অফিসের কাজে বসিয়ে দেবো। কি বলছিস তুই, তুই আর মদ খাবি না? না দোস্ত, আমি আর মদ খাবো না, মদ খেলে মানুষের চেতনা থাকে না। সেদিন রাতে বাড়ি ফিরে কি করে আমি বিছানায় গেলাম, কি করে আমার কাপড় পাল্টে গেল, আমি কিছুই মনে করতে পারছি না। মদ একবার ধরলে আর ছাড়া যায় না। মদ আমি ধরেছিলাম কিন্তু মদ আমাকে এখনো ধরতে পারেনি, তাই আমি ছেড়ে দিতে চাচ্ছি। যা মানুষের চেতনা নষ্ট করে তা না খাওয়াই ভালো। তাছাড়া বাবা বাড়ি ফিরে এসেছে, বাবা যদি জানতে পারে আমি মদ খাই তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ দোস্ত, তোরা এরপর থেকে এই রিকোয়েস্ট আমাকে করবি না, প্লিজ। ভোলা, এই ভোলা, এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িটা সাজাতে হবে, আর তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছ? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছ? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে যে বাড়ির বউ সে সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে, একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। কি হয়েছে, চিৎকার করছো কেন? চিৎকার করব না, বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এ বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি, তোমার এত বড় সাহস, হেনার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। Shut up রুবি, how dare you, আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা, হেনার জন্মদিন পালন করছি এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয় লজ্জা, ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে, ভাবতে অবাক লাগছে যে ভাইজান উনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু উনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি উনার মা, আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না? আসেন হুজুর, আসেন, এই আপনারা আসেন। ছোট ভাবি, হুজুর গলে আইছি। ভোলা ভাই, হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও, আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা, আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ, আমার ফুলের মতো ছোট বউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, দীর্ঘজীবী করুক। বড় বউ, তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না, প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও।
কি ব্যাপার জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত ব্যাপারটা কি এই শোনো জি আইতাছি আজ জনাবের জন্মদিন না জি কিন্তু পালন হইতাছে মৃত্যুদিন মৃত্যুদিন এসব কি বলছো আমি ঠিকই কইতাছি আজ হেনা ভাবির শাশুড়ির মৃত্যুদিন তাই এই বাড়িতে দোয়া দুরুদ হইতাছে আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন এর জন্য আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রাখছি ধরেন 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 আপনি একটা আর শোনেন টুপি পয়সা দোয়া দুরুদ শুনলে সোয়াব বেশি হয় যান যান খাইছে খাইছে হ্যাঁ সর্বনাশ খালা মারে এই লেবাস আপনার করতে গাইছেন এই অবস্থা তো ভিতরে যাইতে দন দেবো না কি করি কি করি আপনাকে টুপিও পরান দেবো না আচ্ছা আছে আছে ব্যবস্থা আছে আপনি এটা মাথায় দেন মাথায় দেন আর আর এইটা এইটা আপনাকে পরাই দিলাম এইবার শোনেন লাইন ধরে সোজা চলে যান গামছা পরানোর পর দুজনে কেমন জানি শূন্য শূন্য মনে হইতেছে তাই না আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন বুঝেন না কে হ্যাঁ না বাবির বান্ধবী তো কিচ্ছু বলা যায় না ডেঞ্জার এই কি রে ভোলা ছোট বৌমা কোথা বাবা সব রেডি করে আমি মুক্তিতে গিয়েছিলাম আসুন বসুন বসুন বাবা আসলে তুমি আসার পর থেকে সব কিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে বোমা কি হয়েছে বোমা বোমা আপনি বসুন বাবা ডাক্তার আচ্ছা বোমা আঙ্কেল আপনি দাদা হতে চলেছেন আলহামদুলিল্লাহ আমি দাদা হতে চলেছি আমি দাদা হতে চলেছি হ্যাঁ হ্যাঁ সবাইকে মিষ্টি খাওয়ান হ্যাঁ হ্যাঁ খাবো ভোলা দশমন মিষ্টি নিয়ে আয় হ্যাঁ আমার বন্ধুকে খবর দে দিচ্ছে না না হতে চলেছে দাঁত বের করছো ওই সন্তান আসা মানে বুঝেছ তোমার ভাগ এ বাড়ি থেকে কমে যাওয়া কেন নাতি আসার খবরে কিরকম খুশি হয়েছে আর নাতি এলে খুশিতে তিনি সবই করতে পারেন আজ পর্যন্ত তুমি তো আব্বাজানকে একটা নাতি দিতে পারলে না উফ এটা আমার কি দোষ তুমি তো সন্তান নিলে না বললে তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে সে তো যাবেই দুদিনে ওই বউকে সবাই বুড়ি বলবে আর আমি ছুরি হয়ে থেকে যাব ছুরি মানে তুমি কাটাকাটি করবে নাকি ও শিখ সে ছুরি নয় এ ছুরি মানে ইয়াং সে কথা থাক এখন শোনো আব্বাজান এখন খুশিতে আত্মহারা এই সুযোগ আব্বাজানকে দলিলটা দাও না দেখি সই করে দেবে দলিল কোন দলিল তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি নাও এ দলিলটা সই করে নিয়ে এসো পড়ে দেখি আরে দলিলটা দেখছি মিস্টার রাহুলের নামে লেখা আরে এখন ওর নামে নিয়েছি নইলে বাবা তোমাকে সন্দেহ করবে তারপর ওর কাছ থেকে আমি আর তুমি আবার দলিল করে নিয়ে নেব তখন সব সম্পত্তি তোমার আর আমার নামে হয়ে যাবে তোমার দেখি দারুণ বুদ্ধি লোকেশনা গুজু গুজু বন্ধু যে খবর শুনলাম তাকে সত্যি সত্যি একেবারে সত্যি ডাক্তার নিজের মুখে বলেছে
তোর মনের আশা পূর্ণ হয়েছে। আমি দাদা আর তুই না না আলহামদুলিল্লাহ। শোন, মেয়ে হলে নাম রাখবো, নাম রাখবো মেঘলা, আর ছেলে হলে রাখবো আকাশ। আকাশ ঠিক আছে, কোথায় কোথায় আমার মামুনি কোথায় দেখবি? হ্যাঁ বাবা, ইন্স্যুরেন্স কোম্পানির এই দলিলটা সই করে দাও। আরে মুখ গুমরা করে আছিস কেন? ঘরে নতুন অতিথি আসছে, এটা হেসে হেসে বল আনন্দ আনন্দ ক আনন্দ আনন্দ কি বলিস বন্ধু? আমার লক্ষ্মী বৌমাকে দেখি সব। এই নাও আব্বাজান সই করে দিয়েছে। থ্যাংক ইউ মাই ডার্লিং, থ্যাংক ইউ। এবার সব সম্পত্তির মালিক হব আমি। তুমি না, আমি আর তুমি। ও হ্যাঁ হ্যাঁ রাইট, তুমি আর আমি। আমি যাই, তুমি তাড়াতাড়ি সব দখল নেবার ব্যবস্থা করো। করব, আগে রেজিস্ট্রেশন করে নেই, তারপর সব হবে। তুমি অত চিন্তা করো না ডার্লিং। ওকে বাই। সব সম্পত্তির মালিক তুমি আর আমি না হেনা, আমি, শুধু আমি। আমি রাহুল মির্জা, শুধু একটু সময়ের অপেক্ষা। সন্তান আসছে শুনলে নিশ্চয়ই ওর রাগ অভিমান সব দূর হয়ে যাবে। আমাকে ভালোবেসে বুকের গভীরে নিয়ে আদর সোহাগে ভরে দেবে। Thank you.
আমাকে জানিও। ঠিক আছে সাগর। জি বাবা। কোথায় ছিলি সারাদিন? এই তো বন্ধুদের সাথে ছিলাম। আর বন্ধুদের সাথে থাকতে হবে না, এবার তোমার খেলার সাথী আসছে। খেলার সাথী আসছে? আরে বোকা কিছু বোঝে না। আরে তুই বাবা হতে যাচ্ছিস, বাবা। বাবা? কংগ্রেচুলেশন মাই সান। খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে। এসব কি বলছো তুমি? আরে আমি বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমা সন্তানের মা হতে চলেছে। কি? মা হতে চলেছে? হ্যাঁ, যা ঘরে যা। শোন, এখন থেকে বৌমার ভালো মন্দির দিকে খেয়াল রাখবি, সবসময় যেন হাসি খুশি থাকে, কোনো টেনশন দিবি না। যা ঘরে যা, যা। শুনেছি। তাহলে তুমি খুশি হওনি? তোর পেটেরই অবৈধ সন্তান কার? তোর কার এই পাপের ফসল তুই আমার ঘাড়ে চাপাতে চাইছিস? বল কি এই সন্তানের পিতা? আমার পেটের সন্তান অবৈধ নয়, তুমি তার পিতা। মিথ্যেবাদী কলঙ্কিনী। শোন, সবাইকে তোর পাপের কথা বলার আগে তুই এ বাড়ি ছেড়ে চলে যা, তাহলে কারো কাছে তোর লজ্জা পেতে হবে না, সবাই জানবে তুই পালিয়ে গেছিস। খেতে বাবা দুঃখ পেলেও নিজেকে সামলে নিতে পারবে। যা চলে যা। গেট আউট, গেট দ্য হেল আউট অফ মাই লাইফ। তুমি আমাকে মারো কাছে যাই করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। শোন দুশ্চরিত্রা, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। ও কথা বলো না, তোমার মরা মুখ দেখার আগে, তোমার মরা মুখ দেখার আগেই যেন আমার মরণ হয়। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। নটা বাজে, আজ তো ছোট বৌমার কোলাম তেলাপ শুনতে পেলাম না। ছোট বৌমা কোথায়? বোধহয় বিশ্রাম নিচ্ছে। ও হা হা, ঠিক ঠিক, এখন তোর বিশ্রাম নেওয়ার সময়, বস। ভোলা, যা ছোট বৌমার ঘরে খাবার দিয়ে আয়। দি আচ্ছা। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি, সর্বনাশ, তাড়াতাড়ি আসেন স্যার। বৌমা, 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 তোমার গায়ে জ্বর? আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা, আমার কিছু হয়নি। ভোলা, ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বল। ডাক্তার, ভয়ের কিছু নেই, সামান্য জখম হয়েছে, পেন কিলার ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, কিন্তু এমন ভাবে ওকে মেরেছে কে? মেরেছে? হ্যাঁ, মাথায় আঘাত, ঠোঁট ফোলা, হয় মেরেছে নয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে।
না না অ্যাক্সিডেন্ট হবে কেন? তাহলে কে ওকে মেরেছে? কে বৌমাকে মারবে? বৌমা, বাবা, বৌমা আমাকে সত্যি করে বলো, তোমার কি হয়েছিল বলো বৌমা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে? বলো বৌমা বলো, চুপ করে থেকো না বৌমা বলো। বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাই আমার অনুরোধ, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। বলা জি, তুই এখানে থাক, আমি যা কিছু জিজ্ঞেস করার সাগরকে জিজ্ঞেস করব। কি বললে ভাবি? রুবিকে বাবা হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। হে ভাবি, রুবিকে বাবাকে কিছু বলেছে? না, রুবি আমাকে কিছু বলেনি, তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম। এখন তুই বল, ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে? চুপ করে থাকিস না, বল, উত্তর দে। বৌমা তুমি ভেতরে যাও, আমার বাড়িতে আমার বন্ধু একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত ঝরছে কেন? তোর নীরবতা প্রমাণ করছে তুই অপরাধী। আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত ঝরাবার জন্য। আজ আমি মেরেই ফেলব, মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, আজ আমি তোকে মেরেই ফেলব। না বাবা, আমার স্বামীকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। বাবা, আমার স্বামী যদি না থাকে তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি হবে? মরতে হয় আমি মরব, আমি সব আঘাত সইতে পারবো, কিন্তু স্বামীর গায়ের আঘাত আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না বাবা। তুমি তো হাসপাতালে ছিলে। আমার স্বামী এখানে শাস্তি পাবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো। বাবা, এ হতে পারে না, ও আমার কাছে কোনো অপরাধ করেনি, আমার কাছে ওর কোনো অপরাধ নেই বাবা। কিন্তু আমি তোমার বাবার কাছে কি জবাব দেব? না না, এ মুখ আমি কোনো দিনই তাকে দেখাতে পারবো না। আমাদের সংসারের কথা বাবা জানবে কেন? সংসারে থাকতে হলে এমন ঘটনার সম্মুখীন সবাইকেই সইতে হয় বাবা, তাই বলে ঘরের কথা বাইরে যাবে কেন? বাবা বাবা, আপনার কাছে আমার অনুরোধ, আমার আমার জন্য আমার স্বামীকে কোনোদিন ছোট করবেন না, কোনোদিন না। ওঠো বৌমা ওঠো, শোন সাগর শোন, সে বউকে মেরে তুই রক্তাক্ত করে দিয়েছিলি, সে বই তোর মান সম্মান বাঁচাতে চাইছে, তাকে ছোট বাড়ির মেয়ে ভেবেছিস, সে তোর বাড়ির সম্মান ছোট করতে চায় না বলে সব লুকিয়ে রাখার মিনতি করছে। এরকম বউ যদি সব সংসারে থাকত তাহলে সব সংসারই হতো সুখের সংসার, বাংলার প্রতিটি সংসারের সুখ একটি ফুলের মতো বউ। খেদো না বৌমা, খেদো না, তোমার শিক্ষার কাছে আমার সব শিক্ষায় আজ ছোট হয়ে গেল মা, সত্যি তুমি ফুলের মতো বউ। বাবা ওকে এত বিশ্বাস করে বলি ওর আসল কথাটা বলতে পার। শোন দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়, আমার মরণ হয়।
বাবা আলাম নেবেন, বড় সাধ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখব। কিন্তু পারলাম না, ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি। জি বাবা, আমি জানতে চাই এই চিঠিটা লিখে বৌমার বাড়ি ছেড়ে কেন চলে গেছে? কেন, কিসের জন্য আমার ফুলের মতো বউ বাড়িতে থাকতে পারলো না? বল, জবাব দে। বাবা, আমি বলতে চাইনি, তবু তুমি যখন বারবার শুনতে চাইছো তখন শোনো। তোমার ওই ফুলের মতো বউয়ের পেটে সন্তান আমার নয়। ওই সন্তান তোর না? হ্যাঁ বাবা, ওই সন্তান আমার নয়। শুনলে তুমি দুঃখ পাবে, সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি। ওই সন্তান অবৈধ বাবা। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা, বিয়ের পর থেকে তোমার ওই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি। আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না। ও একটা দুশ্চরিত্রা বাবা। আমার ছোট বৌমার দুশ্চরিত্রা? আর ওই দুশ্চরিত্রাকে বাড়ি থেকে চলে যেতে বলে তুমি এবারে মার সম্মান বাঁচিয়েছো সাগর। আশ্চর্য, মানুষ এমন মুখোশধারী হতে পারে আমার জানা ছিল না। সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ। অসৎ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে, কলঙ্কিনী কোথাকার। না, ছোট ভাবির কলঙ্কিনী করবেন না আপনি। ছোট ভাবির দুশ্চরিত্র না, ছোট ভাবির পেটে সন্তান অবৈধ না। ওই সন্তান আপনার ছোট ছেলে। মিথ্যে কথা বললে তো জিভ আমি কেটে দিচ্ছি। করেন, আপনার যা খুশি করেন, তবুও আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে। ওই সন্তান আপনার। না, ওকে আমি কোনোদিন স্পর্শ করিনি। স্পর্শ আপনি করছেন যেদিন ঝড় বৃষ্টি রাত্রে মদ খেয়ে আপনি বাড়িতে ফিরছিলেন, সেদিন বাড়ির দরজা আমি খুলে দিয়েছিলাম। সাগর মদ খায়? জি স্যার, শুধু আপনার মন রক্ষা করবার লেগে সে ছোট ভাবির বিয়ে করছিল। কিন্তু স্ত্রীর মর্যাদা তারে একদিনও দেয় নাই। এর আগে একদিন মদ খায়া ছোট ভাবিরে মারধর করছিল। সে কথা তুই আমাকে আগে বলিস নি কেন? আমি বলতে চাইছিলাম, কিন্তু ছোট ভাবি আমার কসম দিয়ে মুখ বন্ধ করে দিছিল। তাই আমি সারাক্ষণ উনার ঘরের দিকে নজর রাখতাম। সেই ঝড়ের রাইতে ছোট সাহেব মদ খায়া ঘরে আসার পর আমি মনে করছিলাম ভাবিরে মারধর করব। তাই আমি ঘরের দরজা বন্ধ করে পিছন পিছন যাই। এই কি করছো তুমি? আমার বউ, আমি তোমার স্বামী, তোমাকে আদর করি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি মদ পান করছেন বুঝা আপনার মনে ছিল না, কিন্তু আল্লাহর কসম খায়া সত্যি করে কইতেছি, ওই যাইতে আপনার সাথে ভাবির দৈহিক মিলন হয়, ওই সন্তান আপনার, ওই সন্তান আপনার। ছোট সাহেব আপনি যান, ছোট ভাবির ফিরে নিয়ে আসেন, নইলে ভাবির কান্নায় আপনার উপর আল্লাহর গজব করব। ভোলা, তোর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি, আমি চাবো, আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ ভোলা। সাগর, আমার মনে হয় ভোলার বলা কথা এই সবকিছু রুবির সাজানো নাটক। তুমি যখন বলছো তুমি তাকে কোনোদিন স্পর্শ করনি, আর ভোলা বলছে ওই সন্তান তোমার, তাহলে আমার মনে হয় ওই সন্তান ভোলার। ভাবি, প্লিজ ভাবি, ভোলাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। বাজে কথা না, ভোলা যা বলছে সব মিথ্যে। তুমি কি কখনো মদ খেতে পারো? আমি সেদিন মদ খেয়ে এসেছিলাম, কথাটা সত্য, ভোলা মিথ্যে বলে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। আমাকে তুমি বোঝাতে এসো না, আমার নিজেকে একটু বুঝতে দাও। আমার সালাম নিও, তোমার মরমুখ দেখার আগে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম।
আমি তোমার আদেশ রক্ষা করে চলে গেলাম, কিন্তু মনে শুধু দুঃখ একটা। তুমি তোমার নিজের ঔরসজাত সন্তানকে অবৈধ বলে নিজের রক্তকে অস্বীকার করেছ। এই সন্তান তোমার। তুমি এক রাতে মদ পান করে আমার সাথে মিলিত হয়েছিলে, সেদিন তোমার চেতনা ছিল না, তবুও ওই রাতটাই ছিল আমার জীবনের একমাত্র সুখের রাত। এই সুখটুকু সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। আর যাবার বেলায় তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি মদ পান করো না। ইতি রুবি। রুবি, কি বলছিস বন্ধু? রুবি বাড়ি ছেড়ে চলে এসেছে? না, রুবি সহিচ্ছে আসেনি, ও আসতে বাধ্য হয়েছে। বন্ধু, ওকে ডাক, আমি ওকে ফিরিয়ে নিতে এসছি। কিন্তু রুবি তো বাড়িতে আসেনি। রুবি বাড়ি আসেনি, তাহলে ও গেল কোথায়? রুবি বাবা, বাবা রুবি কোথায়? আমি রুবিকে ফিরিয়ে নিতে এসেছি। সাগর, তুই রুবিকে ফিরিয়ে নিতে এসেছিস? হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ওই সন্তান আমার। আঙ্কেল, আঙ্কেল রুবিকে ডাকুন, আমি ওর কাছে ক্ষমা চাইব। রুবি ঘরে নেই বাবা। হাসান, আমার রুবি তুই ভাবিস নে বন্ধু, আমি ওকে খুঁজে বের করবই। না বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করি হোক যেখান থেকে হোক আমার স্ত্রীকে আমি খুঁজে বের করে আনব। না, বৌমা ছাড়া আমি বাড়িতে ফিরে যাব না, আমি ওকে খুঁজে বের করবই। আমি তোর সাথে যাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বৌমার রাগ পড়ে গেলে ফিরেও আসতে পারে। আমি যাই, তুই ভাবিস না, ফিরে এলে আমি তোকে খবর জানাবো। ভোলা জি, চল। বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা, কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল, সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল, তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর জোর করে নিয়ে এসেছিল। তোমার না, এবারে আমার। আর বের হয়ে যদি যেতে হয় তবে তোমাকেই যেতে হবে। গেট আউট, গেট আউট, স্টপ ইট।
চিৎকার করে বললে আমার বাড়ি তোর বাড়ি হয়ে যাবে না, শয়তানের বাড়ি আমার। বলাস একে ধাক্কা দিয়ে বের করে দে। ওয়েট মিস্টার হাসান, ওয়েট, এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করেন, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব, উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন, আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ সুমন বাহ, ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটু কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাবো, কেস করবো, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। আপনি কামে কখন আমি থুতু মারি? এখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যার নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি। তুমি তুমি সমগ্র নারী জাতির কলঙ্ক। ৪৮ ঘন্টা কন্টিনিউ মনিটর করবে, তারপর রিপোর্ট আমাকে জানাবে। স্যার হ্যালো, কি বললি বোলা? বাবা হার্ট অ্যাটাক করেছে? বাবা এখন কোথায়? উনি এখন ঘুমাচ্ছেন, ৪৮ ঘন্টা আগে জাগানো যাবে না। হার্টের মনিটর খোলার আগে তার সাথে দেখা করা সম্ভব না। বোলা, বাবার এখন কি অবস্থা? ভালো না। আগে সুমনকে বাড়ি থেকে বের করে দিই, তারপর। সে তো আমি অনেক আগেই বের করে দিতাম, শুধু তোমার স্বামী বলে সহ্য করে আছে। আর আমিও এই বাড়িটা দখল করে নেওয়ার জন্য ওকে সহ্য করেছিলাম ডার্লিং। আমি তোদের সব কথাই শুনে ফেলেছি, তোদের ষড়যন্ত্র সফল করার সুযোগ আর তোরা পাবি না। আমি তোদের শেষ করে দেবো। ভাইয়া কোথায় তুমি? বেরিয়ে এসো ভাবে। আমার দেব, ওকে ছাড়া। ধরো ধরো, আমার বাবার বিষয় সম্পত্তি সব দলিল করে দখল করেছিস, বাবার গায়ে তুই হাত তুলেছিস, বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এসেছি তোদেরকে বাবার পাশে হাসপাতালে শুইয়ে দিতে।
যাতে মৃত্যুর আগে তোরা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাস। টাইগার গালু হাসা কোথায় তোরা? সম্পত্তি দখল করার জন্য আমার ফেরেশতার মতো বাবাকে মৃত্যুর দ্বারে নিয়ে গেছিস, তাই তোদের বাঁচার কোনো অধিকার নেই। তোদের বাঁচার কোনো অধিকার নেই। ইন্সপেক্টর সাহেব দেখুন, এই গুন্ডাটাই ওকে খুন করেছে। ইন্সপেক্টর সাহেব, আপনি সময় মতো না এলে ও আমাকেও খুন করে ফেলত। বিশেষ করে ইন্সপেক্টর সাহেব, ওরা খুন করেছে, আমি খুন করিনি। হাতে পিস্তল আর লাশ পড়ে আছে, তারপরও বলছেন আপনি খুন করেননি। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এই লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তোদের দুজনকে আমার হাতে মরতে, তোরা আমার বাবার গায়ে হাত তুলেছিস। দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে আমাকে আটকে রাখতে পারে। তোদেরকে আমি শেষ করে দেব। আমার বন্ধুর জন্য মনটা আমার কেমন করছে। চল সেখানে গিয়ে। ছোট ভাবে কি হয়েছে কমলা? ষোলো সাহেবরে খুনের অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেছে। খুন? হ্যাঁ। সাগর খুন করেছে? না, ষোলো সাহেব খুন করে নাই। খুন করছে বড় ভাবির এক বন্ধু, আর সেই খুনের অভিযোগ ষোলো সাহেবের উপর চাপাই দিছে। পুলিশেরা ষোলো সাহেবরে ধরে নিয়ে গেছে। আর আমার বন্ধু হাসান? হাসান কোথায়? তার এরে বড় ভাবি আর তার বন্ধু মাইরা ঘর থেকে তাড়াই দিয়া বাড়ি দখল করে নিছে। আর সেই দুঃখে তার হার্ট অ্যাটাক করছে। বাবা, তুমি হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে দেখে কমলাকে নিয়ে থানায় গিয়ে ওসিকে সব খুলে বলো। আর তুই? আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। চল কমলা। চলেন। কোথায় যাবো? সুইডেন, সুইজারল্যান্ড, ওয়েস্ট সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসে বাড়িতে তোর আর আমার সমান অধিকার। কিন্তু এখন এই বাড়ি তো শ্বশুরের নয়, এখন এই বাড়ি আমার। আর আমার বাড়িতে তোর কোনো অধিকার নেই। আজকের পর তুই যদি বেঁচে থাকিস, তবেই তুই এখানে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি। আমাকে মারতে এসেছিস তুই? আমাকে মারতে এসে আজ এখানে তোর জীবন দিতে হবে। তুই আমার কোমলতা দেখেছিস, কিন্তু আমার কঠোরতা দেখিসনি। এবার আমি তোকে দেখাবো। আমি ফুলের মতো বউ ছিলাম, তুই সেই ফুল ছিঁড়ে ফেলতে চেয়েছিলি। আর ফুল ছিঁড়তে গেলে কাটার ঘা খেতে হয়। কাল নাগিনি, এই সাজানো সুখের সংসারে তুই বিষাক্ত ছোবল মেরেছিস। তুই আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশে দিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলবো, তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেবো। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস। একশো শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট। শয়তানের কাছে মানুষ কেন? ইবলিশও কাবু মানুষ। এখন আমি সে কথাই প্রমাণ করে দেবো। ডার্লিং রাহুল। বলো ডার্লিং। কোনো নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না, আমি তোমাকে দিচ্ছি। তুমি ওই ছোট বোর্ড দেমাগ ইজ্জত ভেঙে গুলিয়ে দাও।
স্বামীকে মিথ্যে খুনের অভিযোগে পুলিশে দিয়েছিস। বাবাকে দেখতে যাবেন না? আমি কোন মুখে বাবার কাছে যাব? কোন মুখে? আমি যে ভীষণ অপরাধী। ভাইজান, আপনি আপনার অপরাধ যখন বুঝতে পেরেছেন তখন সে অপরাধ আর অপরাধ নাই। চলুন, বাবার কাছে ক্ষমা চেয়ে আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করবেন ভাইজান। বাবা, বাবা, আপনি এখন কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল।
তুমি ফিরে এসেছো, আমার সব কিছু আবার সচল হয়ে গেছে। ও আবার এখানে এসেছে কেন? ওকে বলো চলে যেতে, আমার বিশেষ সম্পত্তি কিছুই চাই না, ওকে সব নিয়ে চলে যেতে বলো। ও যেন আমার কাছে কোনোদিন না আসে, ওকে চলে যেতে বলো বাবা, ওকে চলে যেতে বলো। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না বাবা, ভাইজানের কোনো দোষ নেই, সব দেশ ওই ভাবি আর তার বন্ধুর। ভাইজান ছিল দাবার গুটি, পরে ভাইজান বুঝতে পেরে আমার সাথে মিলে আপনার বিষয় সম্পত্তি সব ফিরিয়ে এনেছে। সাগর কোথায়? সাগরকে দেখছি না যে। তোর অপমানের কথা শুনে সাগর ওই বাড়িতে গিয়েছিল ওদের মারতে, ওরা ওকে মিথ্যে খুনের দায়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন ওরা ছেড়ে দেবে, আসল খুনি ধরা পড়ে গেছে বাবা। ওসি সাহেব বলে গেছেন থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে, আপনি থানায় গিয়ে বললেই ও ছেড়ে দেবে, আপনি যান বাবা। ওসি খুব ভালো মানুষ, জামিন চাইতেই দিয়ে দিল। বাবা, বাবা রুবি কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বাবা, বলো আমার রুবি কোথায়? আঙ্কেল, আঙ্কেল বলুন রুবি কোথায়? তুই রুবিকে বলেছিস ও বাড়িতে থাকলে তোর মরামুখ দেখবে। তোমার মরামুখ দেখতে চায় না বলেই রুবি এ বাড়িতে ফিরে আসেনি বাবা। এখন তুই পারিস তোর কসম ফিরিয়ে নিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমি আমার কসম ফিরে নিলাম, আমি ওকে ফিরিয়ে আনবো। এখন বলো বাবা, রুবি কোথায়? বৌমাকে বিয়ে করে তার যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, রাগ করে বৌমা সে বাপের বাড়িতেই আছে। যা, আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আমি রুবিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বাবা, যাই যাই ভাইয়া। রুবি, আমার ফুলের মতো নিষ্পাপ বউ, হেসো আমাকে ক্ষমা করে, আমার বুকে এসে আমার বুকটা শান্তিতে ভরিয়ে দাও। হেসো, হেসো। ভালোবাসা শুধু তোমার।